আজকে আরেকটা দিয়ে শেষ করব, সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে একটা যদি গোলক হয়, একটা গোলক বলতে ধাতব গোলক, কি গোলক, কেন ধাতব নেওয়া হতে হবে? দেখো, ধাতব নেওয়ার কারণ হচ্ছে অধাতু হলে চার্জ সব জায়গায় সমভাবে বন্টন হয় না। কথা কি বুঝতেছো? আমি যদি অধাতুর উপরে চার্জ দিই, চার্জ যেই জায়গায় দিব ওই জায়গায় বসে থাকবে, কারণ অধাতুর মধ্যে তো চার্জ প্রবাহিত হতে পারে না। তাহলে ধাতব পৃষ্ঠে চার্জ দেওয়ার সাথে সাথে সে সমভাবে সব জায়গায় কী হবে? বন্টন হবে। যেহেতু সেটা গোলক, সব জায়গায় কার্ভ একরকম, তাহলে সুসমভাবে বন্টিত হবে। তাহলে একটা ধাতব গোলক যদি আমরা নিই, এবারে কনসেপ্ট হচ্ছে ধাতব গোলকের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বের করব ধাতব গোলকের ভেতরে। ধাতব গোলকের কিসে? দেখো, আমার কাছে একটা ধাতব গোলক আছে, এইটা হচ্ছে আমার ধাতব গোলক, এইটার ব্যাসার্ধ হচ্ছে আর, এটার ব্যাসার্ধ আর, ব্যাসার্ধের একটা গোলক, এই গোলকটা হচ্ছে একটা ধাতব গোলক। এই ধাতব গোলকের পৃষ্ঠে আমি চার্জ দিলাম, কারণ ধাতব গোলকের চার্জ দিলে অবশ্যই সেটা কোথায় চলে যাবে? পৃষ্ঠে। আমরা বলছি না ধাতুর কোথায় চার্জ থাকে? পৃষ্ঠতলে। কখনোই ধাতুর ভেতরের পৃষ্ঠে কখনো চার্জ পাবে না, বাইরের পৃষ্ঠে চার্জ চলে আসবে, যেহেতু ধাতব গোলক পৃষ্ঠে চার্জ থাকবে। কথা কি বুঝছো? এখন একটু এই জিনিসটাকে একটু ইন্টারেস্টিং করি। মনে করো এরকম একটা বড় ধাতব গোলক বানাইলাম, ধাতুর একটা গোলক বানায় আমি সেই ধাতব গোলকের ভেতরে তোমাকে প্রবেশ করায় দিয়ে অক্সিজেনের ব্যবস্থা রাখা হলো, অক্সিজেনের অভাবে মারা যাবে না, কিন্তু ভেতরে ওইটার মধ্যে ধাতব গোলকটার মধ্যে তোমাকে দিয়ে এইখানে প্রবেশ করায় দিয়ে আমি কি করলাম, এই বড় ধাতব গোলকটার মধ্যে 1,00,000 ভোল্টের বিদ্যুৎ দিয়ে দিলাম। ভেতরে কি হওয়ার কথা তোমার? মারা যাওয়ার কথা কি না? বেঁচে থাকবা না মারা যাবা, সেটা বলো, মারা যাওয়ার কথা না? 1,00,000 ভোল্ট, কিন্তু ছোটোখাটো ভোল্টেজ না, 1,00,000 ভোল্টের বিদ্যুৎ দিচ্ছি কিসে? গোলকের, একটা ধাতব গোলক দিয়ে তোমাকে ঘিরে সেটার মধ্যে আটকে দিয়ে তোমাকে কি করা হলো, 1,00,000 ভোল্টের বিদ্যুৎ উপর থেকে আমি দিলাম, এই যে বিদ্যুৎ দেওয়া হলো। এখন তুমি কি এই জায়গায় ইলেকট্রিক শক পাবা কি না? বিষয়টা হচ্ছে যে একটা ধাতব গোলকের ভেতরে তোমাকে রেখে বাইরে থেকে যদি আমি বিদ্যুৎ সংযোগ দিয়ে দিই, তোমার মনে হতে পারে যে ভেতরে আমরা কি পাবো, শক পাবো। আসলে পাওয়া যাবে না, আসলে এটা তো মুখস্থ বলা যাবে না, নাকি? এটার কারণটা গাউসের এই সূত্র দিয়ে এক্সপ্লেন করা যায়, গাউসের এই সূত্র দিয়ে এক্সপ্লেন করা যায়। এবং এই এই সূত্র কাজ করে বিধায়ী তুমি প্লেনে ভ্রমণ করতে পারো। প্লেনে ভ্রমণ করতেছো, তার উপরে মনে করো যে থান্ডার স্ট্রম হলো, কেউ কি মারা যায়? যায় না। আবার একটা ইন্টারেস্টিং ঘটনা, যদি থান্ডার স্ট্রম যখন ওই যে বজ্রপাত হয়, মানুষ মারা যায় না? মানুষ যায় কোথায় দাঁড়ায়? গাছের নিচে। গাছের নিচে দাঁড়াইলে আরও বেশি মারা যাবে। বাট তুমি যদি প্রপারলি ঘেরা কোনো একটা ধাতব পৃষ্ঠের মধ্যে যায় দাঁড়াও, তুমি ওই জায়গায় যদি বজ্রপাত হয় তুমি মারা যাবে না। কথা কি বুঝছো? কারণ কি, ওই ধাতব পৃষ্ঠের বাইরের সারফেসে চার্জ থাকবে, ভেতরের সারফেসে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে যাবে। ভেতরের ইলেকট্রিক ফিল্ড জিরো হবে কীভাবে? আমরা যদি এই যে এই সারফেসের এইখান দিয়েই যদি একটা গাউসিয়ান সারফেস আঁকি, এদিকে খেয়াল করো, এই জায়গায় আমার কী করতে হবে? গাউসিয়ান সারফেস আঁকতে হবে। গাউস কী বলছে? ইন্টিগ্রেশন অফ ই ডট ডি এ ইকুয়াল টু কি? কিউ বাই এপসাইলন নট। এই ভেতরের সারফেসে চার্জের পরিমাণ কত? জিরো। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়ে যাবে? জিরো। তার মানে ভেতরে ইলেকট্রিক ফিল্ডের মান জিরো হবে। তার মানে তুমি যদি ঘেরা কোনো একটা ধাতব, দেখো বৃষ্টির সময় যদি বজ্রপাত হয় আমরা ওই সময় কি ভয়ে ধাতুর কাছে যাই না, কিন্তু তুমি যদি ঘেরা শেড দেওয়া যদি একটা মানে ওই টিনের তৈরি কোনো একটা ঘেরা শেডের মধ্যে যায় দাঁড়াও, তাহলে তুমি বেশি সেফ। কোনটার তুলনায়? গাছের নিচে দাঁড়ানোর তুলনায়। তার মানে ওই সময় ওই যে পুলিশ বক্স টিন দিয়ে তৈরি ওইটার মধ্যে যায় দাঁড়ানোটা কি সেফ? ট্রেনে থাকলে আরও সেফ, কারণ কি, ট্রেনটা বেশিরভাগ জায়গায় কি ধাতু দিয়ে ঘেরা। এই কারণে প্লেনের ভেতরে থাকা মানুষগুলো থান্ডার স্ট্রমে কোনো সমস্যা পড়ে না, কারণ কি, প্লেনটা পুরো ধাতু দিয়ে তৈরি এবং সেটা ঘেরা, ক্লোজ সারফেস। কথা কি বুঝছো? এমনকি আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, প্লেন যখন বাতাসের মধ্য দিয়ে চলে, বাতাসের সাথে তার বডির কি ঘষা লাগে না? এবং সেটা কিন্তু কম জোরে চলে না, সেটা কি বাতাসের সাথে কম ঘষা লাগতেছে? তাহলে এই ঘষার কারণে প্লেনের বডিতে চার্জ উৎপন্ন হয়। প্লেনের বডিতে কি হয়?
এবং সেটাই এরকম 1 লক্ষ ভোল্ট উৎপন্ন হয়ে যেতে পারে তাহলে কি ভিতরের মানুষগুলো কয়লা হয়ে যাওয়ার কথা ছিল না কিন্তু কয়লা হচ্ছে না কেন ভিতরের সারফেসে চার্জ আসছে না কিন্তু যদি দরজা যখন আমরা খুলে বের হব এবার আমরা একটু কনক্লুশনে আসি এখন যদি প্লেন যখন এসে দাঁড়াইলো আমরা যখন প্লেনের দরজা খুলে দিলাম তখন আমাদের এই শকটা খাওয়ার কথা না কথা কি বুঝতেছো এই শক খাওয়ার কথা ছিল না এই শকটা কেন লাগে না তাহলে এইটার কারণ হচ্ছে প্লেনের চাকাগুলো কন্ডাক্টিভ টায়ার মানে ওটা রাবারের তৈরি কিন্তু এমন রাবার যেটা কি পরিবাহী ওটাকে অন্য পদার্থ মিক্স করে এমনভাবে তৈরি করা ওটা কি পরিবাহী টায়ার এখন যখনই মাটিতে সে টাচডাউন করে তখনই ওই চার্জটা কোথায় চলে যায় মাটিতে চলে যায় এই জন্য দরজা খুললে আর কোনো সমস্যা হয় না কথা কি বুঝছো তাহলে এই জায়গা থেকে আমরা জানলাম যে একটা যদি এরকম ঘেরা ক্ষেত্র থাকে সেটা গোলক নাও হতে পারে সিলিন্ডার হতে পারে যে কোনো একটা ঘেরা ক্ষেত্র যদি সেটা ধাতব হয় উপরের পৃষ্ঠে যত চার্জই দাও সেটার ভেতরে তুমি সেফ এবং এইটা দিয়ে ম্যাজিক দেখায় তোমরা দেখে থাকবা কোনো না কোনো সময় দেখছো সেটা হচ্ছে দেখবা যে হাই ভোল্টেজের উপরে একজন মানুষ বসে হাত দিয়ে স্পার্ক করতেছে এরকম ইলেকট্রিসিটি নিয়ে ম্যাজিক দেখায় হাই ভোল্টেজের উপরে একজন মানুষ বসে আছে সে তার হাত দিয়ে স্পার্ক বের হচ্ছে কিন্তু তার কিছুই হচ্ছে না সে 1 লক্ষ ভোল্টের বিদ্যুৎ হাত দিয়ে নাড়াচাড়া করতেছে এবং তার শরীর দিয়ে স্পার্ক বের হচ্ছে যা ইউটিউবে সার্চ দিলে আজকে পাইতে পারো যে ইলেকট্রিক ম্যাজিক হ্যাঁ ইলেকট্রিসিটি দিয়ে যে ম্যাজিক তো এইটার কারণটা কি সেটাও খুব সিম্পল যেই মানুষটা এই ম্যাজিক দেখায় সে দেখবে একটা অদ্ভুত কস্টিউম পরে কস্টিউমটা হচ্ছে একেবারে পুরো হুডি টুডি দেওয়া একটা জ্যাকেট সে ওইটা পরে মানে একটু মানে ভয়ঙ্কর মানে সিনারিও লুক আনার জন্য দেখায় কিন্তু আসলে ওইটাই হচ্ছে তার ম্যাজিকের ট্রিক্স সেটা হচ্ছে সে সারা শরীরে একটা পাতলা নেটের ধাতব ড্রেস পরে সারা শরীরে কেন সারা শরীরে ওই যে হুডি দিয়ে কেন ঢাকছে যাতে মুখটা ঢাকছে সেটা না দেখা যায় তাহলে তার শরীরটা পুরোটাই কী দিয়ে ঘেরা থাকে ধাতব একটা নেট দিয়ে তার জামাটাই কি ধাতব জামা পুরো জামাটাই ধাতব তাহলে ধাতু দিয়ে সে টোটালি ঘেরা সে কোথায় আছে ধাতুর কোন সাইডে আছে ভেতরের সাইডে সে ধাতুর কোন সাইডে ভেতরের সাইডে তার মানে তার বডিটাই যেরকম গোলকের কথা চিন্তা করলে তার ড্রেসটা যদি গোলক চিন্তা করো সে কোথায় আছে ভেতরে এখন সে বাইরের যত হাজার ভোল্টেজ নাড়াচাড়া করুক তার কি শক খাওয়ার সম্ভাবনা আছে এইভাবে এই ম্যাজিকটা দেখায় ড্রেস সে তো তার টোটাল বডিকেই ঘিরে রাখছে তার হাতেও তো হাতের গ্লাভস পরা কথা কি বুঝছো হ্যাঁ অন্য কেউ ধরলে সে মানে মোটামুটি গোরস্থানের জায়গা কিনতে হবে তার এই হচ্ছে আমাদের এই পর্যন্ত আগামী দিন আমরা এর অঙ্ক করব এই বাকি অংশটুকু করে নাও যেটুকু বুঝাইছি বুঝছো তোমরা